গুগল অ্যাডসেন্স ইউটিউবের সাথে কানেক্ট করে আপনি ইনকাম করতে পারেন। মূলত এটা হচ্ছে ইনকামের প্রথম রাস্তা, এবং যারা ওয়েবসাইট চালায় তারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড দেয়, সেখান থেকে টাকা ইনকাম করে এবং সেটা সরাসরি ব্যাংকে চলে আসে। এবং যারা ব্লগ স্পটে কাজ করে তারাও কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে। তো গুগল অ্যাডসেন্স ছাড়াও কিন্তু আরও ইনকামের রাস্তা আছে, আরও ইনকাম জেনারেট করার বা আরও অ্যাড দেওয়ার বিভিন্ন ওয়েবসাইট আছে। তার মধ্যে প্রথমে চলে আসে হলো চিটিকা। চিটিকা খুবই জনপ্রিয় একটা অ্যাড নেটওয়ার্ক এবং এখানে খুব সহজে সাইন আপ করা যায়, এবং এখান থেকে আপনি পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন, পেওনার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নাম্বার দুই আসে ইনফোলিঙ্ক। ইনফোলিঙ্ক 2007 সালে প্রতিষ্ঠিত একটা অ্যাড নেটওয়ার্ক, এটাও খুবই জনপ্রিয় একটা নেটওয়ার্ক। এখান থেকে খুব সহজে আপনি পেমেন্ট নিতে পারবেন, $10-20 হলেই কিন্তু এই সমস্ত সাইট পেমেন্ট করে দেয়। গুগল অ্যাডসেন্সের মতো $100 এখানে পেমেন্টের জন্য লাগে না। ইয়েলিক্স মিডিয়া নামে গুগল অ্যাডসেন্সের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এই সমস্ত সাইট কিন্তু আপনি শুধুমাত্র ওয়েবসাইট এবং ব্লগ স্পটে ব্যবহার করতে পারবেন, ইউটিউবের সাথে কিন্তু এই সমস্ত জিনিস সাইটের কোনো যোগাযোগ নাই। চার নম্বরে চলে আসে অ্যাডসেরা। অ্যাডসেরা একটা প্রিমিয়াম বিজ্ঞাপন নেটওয়ার্ক, এখানে প্রচুর বিজ্ঞাপন আছে এবং এখান থেকে কিন্তু আপনি বিজ্ঞাপনের মাধ্যমে আর্নিং করতে পারেন ওয়েবসাইট এবং ব্লগ স্পটের মাধ্যমে। tobola.com খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট, অ্যাড নেটওয়ার্ক ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আপনি ব্লগ স্পট অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, যেখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে, পেওনারের মাধ্যমে, পেপ্যালের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে গুগল অ্যাডসেন্সের তুলনায় আরও বেশি ইনকাম জেনারেট হয়। media.net এটাও কিন্তু গুগল অ্যাডসেন্সের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, এবং আপনার ওয়েবসাইট এবং ব্লগ স্পট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কিন্তু মনিটাইজ করতে পারেন এবং ভালো ইনকাম জেনারেট করতে পারেন।